I'm Shay Sagan and welcome to my vlog 2. Sorry. আই এম ব্যাক আফটার 3 মান্থস তোমাদেরকে খুব মিস করছি যার জন্য আমি যেটা করছি যে তোমাদের জন্য এখন থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দিব সো আমার সাথে থাকো এন্ড 3 মাসে আমি তোমাদের জন্য যেটা করেছি যে তোমাদের জন্য কিছু ব্লগ তৈরি করেছি যেটা পর্যায়ক্রমিকভাবে প্রতি সপ্তাহে তোমরা পেয়ে যাবে সো তো ব্লগগুলো এনজয় করো অ্যান্ড সাথে থাকো সাবস্ক্রাইব করে হাই গাইস, আর 4 দিন পর আমাদের এইচএসসি পরীক্ষা। দ্যাটস ওয়াই একটু ভাবলাম যে ফ্রেন্ডস ফ্যামিলি একটু হ্যাং আউট করি। এখন যাচ্ছি, ছোটো একটা গ্রিল পার্টি হবে নিচে, মেবি রনি ওয়েট করতেছে। এই রনি 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 গাইজ, আমাদের মেইন অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যার সময়, আর আরও দুজন ফ্রেন্ড আসবে অ্যান্ড এখন আমরা দুজন একটু তাড়াতাড়ি আসছি, কাজ একটু গল্প টল্প করবো অ্যান্ড আপনাদেরকে একটা প্লেস দেখাবো যেখানে আমরা সবসময় গল্প করি অ্যান্ড সেখানে আমরা উঠতেছি। এটা ব্রিজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ এর পাশের ব্রিজটা, খুব ফেভারিট একটা প্লেস। কী বলি, আরেকবার বল। I want to fuck. গাইজ, আমি এখন পুরোনো বাসার সাথে কাছে আছি অ্যান্ড এখানে জিহাদ থাকে বর্তমানে তিনতলায়। সো আপনারা জাস্ট একটা জিনিস দেখি জিহাদ কী করে। আর গাইজ, জিহাদ হ্যালো ধান্তার বলো, চলো হাঁটি। জিয়াদ, আমার ভিডিওতে আসতে পারে তোমার কেমন লাগছে? তোমাকে দেখতেছে তুমি আমার সাথে এরকম করতে পারলা? বলো, তুমি না আমাকে ভালোবাসো? একটা টুইঙ্কেল টুইঙ্কেল বলো তো। তারপর আপের ব্যাপটা বলো। আপ ব্যাপটা
সামনে গিয়ে পিছে গেলেন এখানে দাঁড়া আগদম বাগদম আগদম বাগদম কোটে দুম সাজে তাগোর চলো বলে বসে বসে চলো দুরি তুলে কেও চলো বলে যেটা তুই আমা বেটা পালিও সামনে দেখো এরকম করো করো কি বলবো জামার মতো করো হ্যাঁ রানী দুই পাশে এসে কর তুমি কিছু বলো এই মামা এটা গাইস এটা আমার মামা আমার না আমাদের এলাকার মামা কি অবস্থা কেন কেউ কিছু দিছিল নাকি Congratulations and celebrations. গাইজ এই মা দেখা পাইছি দিদার আচ্ছা গাইজ অনেকক্ষণ পরে দিদার আসলো প্রায় 20 মিনিট পর আমরা এখন 14 নম্বর যাবো কী করতে যাবি পার্টিতে গাইজ এখন একটা বিল্ডিং দেখাচ্ছি সেখানে আমরা থাকতাম আমি দিদার রনি বাদ দিয়ে তার অবস্থাটা দেখুন এই রানা প্লাজা সেকেন্ড সেকেন্ড রানা প্লাজা গতকাল বৃষ্টিতে সব ভেঙে পড়ছে রানা প্লাজা হ্যাঁ হ্যাঁ গতকাল বৃষ্টিতে পুরোপুরি ভেঙে তছনছ হয়ে গেছে এই তার অবস্থা বৃষ্টি শুরু গাইজ অনেকক্ষণ পরে আমাদের ফ্রেন্ড আসলো গোবিন্দ ভাই প্লাবন ভাই আসছে আমাদের কয় স্কুলে ওর নাম ছিল গোবিন্দ নিকনেম আমার নাম কি ছিল তোর নাম সবসময় বাঙালি ছিল হ্যাঁ সবসময় কি এখনো আছে বাঙালি গাইজ 30 মিনিটস লেট ওই যে দুটো মোড়া আসতেছে একটা মোটা একটা ঠিক না কবে বিয়ে করবো আর এক তারিখ গিয়ে উত্তরে আমি কবে বিয়ে করবো আমি কবে বিয়ে করবো বাচ্চা হবে না You are
আমাদের খাদ্যমন্ত্রী, এটা তার সেক্রেটারি, সবগুলো টাকা আমার। ফুল টাকা তো গেছে, তো গেছে, লাস্টে দুইটা টাকা ছিল সেটাও চলে গেল। এখন আমরা যে যা বাসায় যাবো, তুই মারলে আমি থাকি, যা আল্লাহ হাফেজ। এখন আমার কথা ছিল, আমার আমার দেওয়ার কথা ছিল, স্যারি সব টাকা তো আমি দিচ্ছি, আপনার কারণে কথা বলছি। সব টাকা আমি দিচ্ছি গাইজ, আল্লাহ হাফেজ। বল, থ্যাংক ইউ উমা, উমা ব্যথা পেয়েছি, দিদার কই? আমি আজকের মতো আমাদের ব্লগ শেষ।